সাতনা ব্লকের জামথল গ্রাম। এই গ্রামের বাসিন্দারা গত বিধানসভা ভোটে সেতুর দাবিতে ভোট বয়কট করেছিলেন, তবুও তাদের দাবি মেটেনি। তাই এবার পঞ্চায়েত ভোটে রাজনৈতিক নেতাদের সবক শেখাতে এই গ্রাম সোলানা ঠিক করে গ্রামের কোনো বাসিন্দা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হতে পারবেন না। এবং কেবলমাত্র গ্রাম সোলানার পক্ষে পেশায় শিক্ষক অভিজিৎ মুর্মু এবার পঞ্চায়েতে মনোনয়ন দাখিল করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জামথল গ্রামের পাঁচ নম্বর বুথ থেকে জয়ী হন। গ্রাম সোলোয়ানার ফতোয়ার জোরে তৃণমূল, সিপিএম, বিজেপি, জাতীয় কংগ্রেস কোনো রাজনৈতিক দলই প্রার্থী দিতে পারেননি এই গ্রাম পঞ্চায়েত আসনে। তবে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে রাজনৈতিক দলগুলি যথারীতি প্রার্থী দিয়েছে, কিন্তু জামথল পাঁচ নম্বর বুথের ভোটাররা ভোট দেননি এদিন। তারা সেতুর দাবিতে ভোট বয়কটে অনড় রয়েছেন, ফলে সকাল থেকেই বুথে কার্যত মাছি তাড়ানোর অবস্থা ভোটকর্মীদের, একজনও ভোট দিতে আসেননি এই বুথে। সকাল থেকে আছি আমরা, সমস্ত কিছু প্রিপারেশন নিয়েছি। তো গ্রামবাসীরা কেউ আসেননি ভোট দিতে, কেন আসেনি সেটা জানি না, কারণ গ্রামবাসীদের সাথে তো আমাদের কন্ট্যাক্ট হয়নি। আমরা সন্ধ্যায় এসেছি, তারপরে আমরা সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে বসে আছি, দেখলাম গ্রামবাসীরা কেউ আসেননি এখনো পর্যন্ত। কেউ ভোট দিতে আসেনি? না, এখনো পর্যন্ত আসেনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার? না, আমরা কথা বলার সুযোগ তো নেই আমাদের, কারণ আমরা বাইরে বেরোইনি আর ওনারা কেউ ভিতরে আসেননি। আপনার নাম? আমরা সরোজ মন্ডল। এদিকে গ্রামের উঠতি যুবক ভোটাররা ভোট বয়কটের দিনটা চুটিয়ে ক্যারাম খেলেই কাটিয়ে দিলেন। তাদের দাবি সেতু, পানীয় জল, গ্রামের আপার প্রাইমারি বিল্ডিং এর সংস্কার, এই দাবিগুলো না মিটলে তারা লোকসভা ভোটও বয়কট করবেন। একই সুর শোনা গেল গ্রাম সোলোয়ানার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদ্য বিজয়ী নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মুর গলাতেও। ভোট দিচ্ছি না, আমাদের গ্রামসভা থেকে একটাই নির্দল প্রার্থী দিয়েছি, তাকে তো অলরেডি জিতিয়েছি, আর ভোট দিচ্ছি না। আমাদের এখান থেকে আধার কোনো প্রার্থী নেই বলে আমরা ভোট দিচ্ছি না। কেন প্রার্থী নেই কেন? আমাদের একটাই দাবি, ব্রিজের দাবিতে, ব্রিজের দাবিতে আমরা নির্দল প্রার্থী একজনকে দাঁড় করাইছি। গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে জেলা পরিষদের প্রার্থী আমাদের নেই বলে আমরা ভোট দিচ্ছি। তাই মানে ভোটের পরিবর্তে তোমরা এই গ্রাম খেলছো? হ্যাঁ, ভোটের পরিবর্তে আমরা এখানে গ্রাম খেলছি। ঠিক কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের যে মেন দাবি, সেই দাবিটা পূরণ করার জন্যই কিন্তু আমরা এই পদক্ষেপ নিয়েছি। মানে দীর্ঘদিন ধরে দাবি আমাদের যে ব্রিজের সমস্যা, মোটামুটি বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত তো জানেই, ডিএমও জানে যে আমাদের এই ব্রিজের হাল কী অবস্থায় আছে। গত বিধানসভাতেও আমরা ভোট বয়কট করেছিলাম, এইবারেও কিন্তু আমরা ওই পথে হাঁটতে বাধ্য হয়েছি। পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে এখানে প্রার্থী দেওয়া হয়নি? না, দেওয়া হয়নি, আর এই জন্যই আমরা কিন্তু ভোট বয়কট করে রেখেছি। তো ভোট বয়কটের দিনে ভোট কেন্দ্রের সামনে হঠাৎ করে গ্রাম নিয়ে খেলা? অ্যাকচুয়ালি আমরা এটাই মানে আজকে উৎসব হিসেবে আমরা দেখছি আর কি, সবাই তো ভোট দিচ্ছে প্রতিটা অন্য জায়গায়, আমরা এখানে আমরা ক্যারামই খেলছি। দাবি না পূরণ, সত্য না পূরণ হলে এটাই চলবে আমাদের, এরকমই চলবে আমাদের কাজ শুরু হলে আমরা সেই আগের মতন মানে। ভোটের আবহে এই জামথল ভিন্ন বার্তা দিল সারা বাংলাকে। তারা রাজনৈতিক দলের নেতাদের দাবেদারি না করে নিজেদের দাবি আদায়ে একজোটে লড়াই চালাতে সক্ষম, সেই বার্তাটা দিলেন এই ভোট বয়কটের মাধ্যমে। পাশাপাশি রাজনৈতিক দলগুলির জন্য গ্রামের দরজা বন্ধ করে দিয়ে নয়া নজির গড়লেন তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, জামথল, ছাতনা।